Sir, nasa dan? Kausal tali, kausal tali. নৌকায় ভোট দেওয়ার জন্য নির্বাচনের দুই দিন আগে এভাবেই প্রকাশ্যে টাকা ছড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী। টাকা বিতরণের এক মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভোটের মাঠে টাকা বিতরণ করায় বইছে সমালোচনার ঝড়। আলোচিত এ ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর এক আসনে। আচরণবিধি লঙ্ঘন করে এ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন খান নিজের পক্ষে ভোট নেওয়ার জন্য টাকা বিতরণ করেন ভোটারদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার এক নং কাঞ্চনপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে যান নৌকার প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন খান। উপস্থিত ভোটারদের এ সময় টাকা দেন তিনি। টাকা দেওয়ার সময় ভোট দেওয়ার কথাও বলতে শোনা যায় ভিডিওতে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন জানান, নৌকার এই প্রার্থী এর আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অসদাচরণের জন্য একটা লোকে যদি প্রার্থিতা বাতিল হইতে পারে, তবে আমার মনে হয় টাকা দেওয়া আপনার টাকা কত দেবে বুঝেছেন, যে একটা নাকি বলা হয়েছে উত্তর দিক থেকে বলা চলে যাক, দিনে ভূতে ওরা বাক্স করে দিবে। এখন দিন ভূত বলতে উনি কি বুঝেছে এই বিষয়ে কিন্তু আমি রিটার্নিং কর্মকর্তা সহ মানুষদের কথা সবিশেষ জানতে চাই। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ বিষয়ে জানান, টাকা বিতরণের ভিডিওর কথা তিনি জেনেছেন। তদন্তের জন্য বিষয়টি নির্বাচনী তদন্ত কমিটিতে পাঠানো হয়েছে। ওটা আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে পাঠিয়েছি, এটা তদন্ত হচ্ছে, এটা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বলতে পারবে, ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি, তো তারা ব্যবস্থা নিয়ে আমাদেরকে কপি দিবে। এদিকে নির্বাচনের দুদিন আগে ভোট কেনার ভিডিওতে তীব্র সমালোচিত হচ্ছেন বর্তমান এই সংসদ সদস্য। নুসরত জাহান কলি, কালবেলা। যেখান থেকে বলা হয়েছে।